नमस्कार बंधुरा हमें ए दाड़ी आची पुरी मंदिर सामने तई हमारे अपना सबा मिले बोलूँ जय जगन्नाथ। तो एन घड़ी बजे सकाल साढ़े आठटार समय चले एखे तो एखान अपना देखते जो प्रचंड परिमाण कोविड विधि मेने समस्त रकम सिक्यूरिटी गार्ड एखे प्रचंड परिमाण टाइट सिक्यूरिटी एखे वैक्सीन दुटो डोज छाड़ा भेतरे अलाउ करते दिखे ना। तो बंधुरा पुरी जार्नर लास्ट पार्ट नहीं हाजिर हलम आजकल शेष एवं अंतिम पर्व आपनारा देखते पाबें जो हमें क्यों पुरी मंदिरे पुजो दिलम पुरी मंदिरे पुजो दीते गेले की कोविड प्रोटोकल मेने पुजो दीते हैं तार पाशापाशी विभिन्न साइट सीन आमी आपनादेर के घुरे देखाबो जेमन गुप्त वृंदावन जगन्नाथ बाबार मासिर बाड़ी पिसिर बाड़ी सब किछु आमी आपनादेर सामने तुले धरबो। ये आपनारा देखते पाच्छेन जे एटा होच्छे गुप्त वृंदावन सब किछुई आमी आपनादेर सामने तुले धरबो। तो देखते थाकुन এই ভিডিও। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জগন্নাথ বাবার মাসির বাড়ি। দেখুন এই যে মন্দিরটি কত সুন্দরভাবে মেইনটেইন করা হয়েছে। তো বন্ধুরা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গুপ্ত বৃন্দাবন। তো এই হচ্ছে গুপ্ত বৃন্দাবনের গেট আর অটোওয়ালা আপনাদের একদম গুপ্ত বৃন্দাবনের পাশে এসে দাঁড় করাবে। আমি এখন দাঁড়িয়ে আছি নরেন্দ্র পুষ্করিণীর সামনে অর্থাৎ জগন্নাথ বাবার পিসির বাড়ি। এখানে জগন্নাথ বাবা স্নান করতে এসেছিলেন, তার নাম সেই যাত্রার নাম ছিল চন্দন যাত্রা। তো পুরী ভ্রমণের দ্বিতীয় দিন ভোর ভোর অর্থাৎ সকাল সকাল আমরা স্নান করে বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। এই যে আমরা হোটেল থেকে বেরিয়ে হোটেলের লিফটে করে নিচে নামলাম, তারপর হোটেলের যে করিডোর আছে যেটা একদম এন্ট্রান্সে আছে সেখান থেকে আমরা একটি পান্ডা বুক করে নিলাম, হোটেলের নিজস্ব পান্ডা বুক করে নিলাম। তার একটি সুবিধা আছে, সেটা হলো গিয়ে এখানে পুজো দিলে হোটেলের পান্ডা নিলে কি হবে যে সে দুটো তিনটে বা চারটে যখনই হোক না কেন বিকালে আপনার হোটেলের রুমে প্রসাদ পৌঁছে দেবে। তো আমরা অটো করে একটি অটো করে যাব জগন্নাথ দেব মন্দিরের কাছে। এই হচ্ছে মুখ্যমন্ত্রী, ওখানকার উড়িষ্যা গভর্নমেন্টের মুখ্যমন্ত্রী। তো একশো টাকার বিনিময়ে আমরা একেবারে পুরীর জগন্নাথ দেবের মন্দিরের কাছে চলে আসলাম ওই অটোটি করে। আপনারা দেখতেই পাচ্ছেন যে চারিদিকে যথেষ্ট সংখ্যক কিন্তু ভিড় হয়েছে লোকজনের। এখানে সবসময় কিন্তু অনেক পুণ্যার্থীরা এবং অনেক দর্শনার্থীরা আসেন বাবার দর্শন করবেন বলে। আর তার পাশাপাশি আপনারা দেখুন এখানে কোভিড প্রোটোকলটা কিন্তু যথেষ্ট পরিমাণে মানা হচ্ছে, চারিদিকে সবাই কিন্তু মাস্ক পরে আছে এবং তার পাশাপাশি মন্দিরে প্রবেশ করতে গেলে ভ্যাকসিন মানে ভ্যাকসিনের কোভিশিল্ড বলুন বা কোভ্যাকসিন বলুন যাই বলুন না কেন দুটো ডোজ কিন্তু আপনাদের নিতেই হবে, ওটা কিন্তু ম্যান্ডেটরি মানে মাস্ট। নমস্কার বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি পুরীর মন্দিরের সামনে, তাই আমার সাথে আপনারা সবাই মিলে বলুন জয় জগন্নাথ। তো আমি এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে আটটার সময় আমি চলে এসেছি এখানে। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড পরিমাণ কোভিড বিধি মেনে সমস্ত রকম সিকিউরিটি গার্ড এখানে প্রচণ্ড পরিমাণ টাইট সিকিউরিটি। এখানে ভ্যাকসিনের দুটো ডোজ ছাড়া ভেতরে অ্যালাউ করতে দিচ্ছে না। আর ভেতরে মন্দিরের কোনোরকম কোনো ভিডিও আমি দেখাতে পারবো না, পুজোর কোনো ভিডিও দেখাতে পারবো না, তার কারণ হলো যে ভেতরে ক্যামেরা বা ফোন কোনো কিছু অ্যালাউ করে না। তো তাই জন্য সামনে আমি ভেতর সামনে কাউন্টার আছে, সরকারি কাউন্টার আছে, ফ্রি কাউন্টার, ওখানে গিয়ে আমি ফোন ক্যামেরা মানি ব্যাগ জুতো সব কিছু আমি রাখবো, রেখে তারপরে মন্দিরে প্রবেশ করবো বাবা মা। আমি পুজো দিয়ে এসে আমি আপনাদের বলবো এবং সব কিছু শেয়ার করবো যে কেমন হলো পুজো। পুজো সকাল সাতটা থেকে শুরু হয় আর চলে বিকেল পাঁচটা ছটা অবধি। তো আপনারা সকাল সকাল চলে আসবেন, এখানে প্রচুর পরিমাণ মানুষের ভিড় হয়েছে এবং আকাশ পুরো ক্লিয়ার আজকে। আজকে কিন্তু পশ্চিমবঙ্গে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে, ঠিক আছে, কিন্তু এখানে আকাশ পুরোপুরি ক্লিয়ার, বাবা সহায় ছিল। তাই সত্যিই বলতে হবে যে জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জগন্নাথ বাবার নাম নিয়ে এবার আমি বাবার কাছে পুজো দিতে যাবো। তারপরে পুজো দিয়ে এসে এবার আমি আরও অনেক কিছু দেখাবো আপনাদের এবং পুজো দিতে যাওয়ার পথে কী কী পড়ছে, কোথায় ভ্যাকসিনেশন সার্টিফিকেট চেক করছে, কোথায় আপনি জুতো রাখবেন, কোথায় আপনি ক্যামেরা রাখবেন, সব কিছু আমি দেখিয়ে দেবো। তো চলুন আমার সাথে। তো এই যাকে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের পান্ডা, বেশ চটপটে বেশ চনমানে ইয়াং ছেলে। ইনি আর এনার মামা দুজনে মিলেই আমাদেরকে পুরোপুরি খুব সুন্দরভাবে মন্দিরের যাবতীয় নিয়মাবলী বুঝিয়ে দিলেন। তো বন্ধুরা আমার পেছনে যে লাইনটা দেখতে পাচ্ছ এটা তোমরা যখন প্রবেশ করবে তখন কিন্তু এখানে ভ্যাকসিনের দুটো ডোজের যে সার্টিফিকেটটা তোমাদের দেখাতে হবে এবং আধার কার্ড দেখাতে হবে, এই দুটো জিনিস দেখালে তবেই কিন্তু তোমরা মন্দিরে প্রবেশ করতে পারবে। এই হচ্ছে পেছনে মন্দির, মন্দিরে তোমরা তবেই প্রবেশ করতে পারবে, কিন্তু ভ্যাকসিনের দুটো ডোজ না হলে আর তোমার কাছে যদি আধার কার্ড বা কোনো ভোটার আইডি কার্ড কিছু যদি না থাকে তাহলে কিন্তু তোমরা মন্দিরে প্রবেশ করতে পারবে না।
তো এই হচ্ছে প্রসেস মোটামুটি আমি তোমাদের বলে দিলাম এবং এর ভেতরে ঢুকে আমি এবার দেখাবো যে কোথায় তোমরা ফ্রিতে জুতো মোবাইল তারপরে তোমাদের ব্যাগ খাতা যেগুলো রাখতে পারবে এবং সেখান থেকে টোকেন দেবে এবং আমরা চলে যাবো মন্দিরে। মন্দিরের ভেতরের তো কোনোরকম কোনো পুজো বা কোনোরকম কোনো গর্ভগৃহ রান্নাঘর বা বাবার যে যেখানে পুজো হচ্ছে বা যেখানে আমরা দর্শন করবো সেই সবগুলো তো আমি তোমাদের দেখাতে পারবো না, কারণ ভেতরে কোনোরকম কোনো ক্যামেরা অ্যালাউ করবে না। তো সেই জন্য বলছি যে তোমরা ভেতরে তোমরা পুজো দিতে আসো এবং এসে দেখো এবং আমার থেকে খালি তোমরা প্রসেসগুলো দেখে নাও। যে দেখো উড়িষ্যা গভর্নমেন্ট কিন্তু অনেক কিছু ফ্রিতে করেছে এবং আমি সবসময় চাই যে তোমাদের চিপ অ্যান্ড বাজেট চিপ অ্যান্ড বেস্ট কীভাবে তোমরা পুজো দেবে কীভাবে তোমরা থাকবে, সেই জন্য এখানে অহেতুক বাইরে কোনো দোকানে তোমরা জুতো ফুতো রাখবে না, তার জন্য তোমাদের 100 থেকে 150 টাকা এমনি বেরিয়ে যাবে। প্রত্যেকটা জিনিস রাখলে কিন্তু 10 টাকা করে নিয়ে নিচ্ছে। তো ভেতরে ফ্রিতে আছে, ফ্রিতে কাউন্টার আছে, ফ্রিতে তোমরা রাখবে, একদম নিশ্চিন্তে রাখবে, তারপরে গিয়ে বাবার কাছে পুজো দেবে, ঠিক আছে। তো চলো এবার আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে যাই, মানে আমরা লাইন দিই এবং ভ্যাকসিনের যে দুটো ডোজ আছে ওগুলো সব কিছু বের করি, এদেরকে দেখাই, দেখে তারপরে ভেতরে গিয়ে কথা হচ্ছে। তো আপনারা লাইনটা দেখে বুঝতেই পাচ্ছেন বন্ধুরা যে যথেষ্ট পরিমাণ সঠিকভাবে ঠিকঠাকভাবে লাইন মেনটেন করে তারপরেই কিন্তু মন্দিরের ভেতর প্রবেশ করা হচ্ছে। এবং আপনারা দেখুন এই এখান থেকে ক্রস করে আপনারা দেখবেন দূরে এখানে লেখা আছে দেখুন ফ্রি শুজ মোবাইল অ্যান্ড লাগেজ স্ট্যান্ড। এখানে আপনারা মোবাইল লাগেজ এবং আপনাদের জুতো সব কিছু ফ্রিতে বিনামূল্যে রাখতে পারেন, এটা খুবই ভালো একটি উদ্যোগ। যদি আপনারা এই সব প্রোডাক্টগুলো বাইরে কোনো দোকানে রাখেন সেক্ষেত্রে আপনাদের পার প্রোডাক্ট পিছু 10 টাকা করে জমা দিতে হবে। পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনারা সোজা বাহির বা এক্সিট গেট দিয়ে সোজা আসবেন এই ব্যাগের কাউন্টারে, যেখানে আপনারা ফ্রিতে জুতো ব্যাগ মোবাইল এবং আপনাদের সব কিছু রেখেছিলেন সেইগুলো কালেক্ট করবেন। আপনাদের টোকেন দেওয়া হবে একটা, সেই টোকেন যত্ন করে রাখবেন, হারাবেন না, সেই টোকেন এনে দেবেন। এই যে দেখছেন সুন্দরভাবে ব্যাগগুলো যে রাখা আছে এই ব্যাগ থেকে কিন্তু আপনাদের প্রোডাক্টগুলো বার করে আবার কিন্তু আপনাদেরকে দিয়ে দেবে। তো আমাদের পুজো কমপ্লিট, এবার আমরা আবার বাবার জগন্নাথ বাবার মন্দিরের সামনে আসব এবং এসে একটুখানি কিছু খেয়ে দিয়ে নেব এবং তারপরে আমরা সাইট সিনের জন্য বেরিয়ে যাব। তো অবশেষে আমার পুজো দেওয়া কমপ্লিট হলো, সত্যি বলছি মনটা জুড়িয়ে গেল বাবার কাছে। ভেতরে পুরো পুজো দিতে আমি যখন ঢুকেছিলাম তখন ঘড়িতে বাজে 8:45, তো তখন বাবার মন্দির বন্ধ ছিল 8:30 থেকে 10টা অবধি, 1.5 ঘন্টা মন্দির বন্ধ থাকে। সকাল 7টা থেকে তো মন্দির খুলে যায় যেরকম আমি আপনাদের বললাম, মধ্যখানে আবার 8:30 থেকে 10টা অবধি মন্দির বন্ধ থাকে। তো 10টার পর আমি বাবাকে দেখলাম ভেতরে 1 মিনিটের বেশি দাঁড়াতে দিচ্ছে না, একদম বাবার কাছে গিয়ে আপনারা নিজের যা মনের বাসনা কামনা আছে সেগুলো জানাবেন, 1 মিনিটের বেশি দাঁড়াতে দিচ্ছে না। তবে একটা কথাই বলবো কি সত্যি 1 মিনিট দাঁড়ালেও কিন্তু আপনার মন অনেক শান্ত হয়ে যাবে। এবং আমি যে যে জিনিসগুলো দেখালাম আমার চলার পথে, যেখানে দেখালাম যেখানে কোভিড ভ্যাকসিনেশনের 2টো ডোজ লাগছে এবং তার পাশাপাশি যে আপনাদের আধার কার্ড, এই 2টো জিনিস কিন্তু মাস্ট লাগছে। আপনারা কিন্তু পুজো দিতে আসলে অবশ্যই ভ্যাকসিনের 2টো ডোজ নিয়ে আসবেন এবং যাদের 2টো ডোজ হয়নি তারা কিন্তু মন্দিরে বাবার কাছে পুজো দিতে যেতে পারবে না। তাই জন্য ভ্যাকসিনের 2টো ডোজ নিয়ে আসবেন এবং আধার কার্ড নিয়ে আসবেন, এই 2টো জিনিস নিয়ে আসলে আপনারা বাবার কাছে পুজো দিতে যেতে পারবেন। এবং ভেতরে সত্যি চারিদিকে যেখানে রান্না হচ্ছে, যেখানটা গর্ভগৃহ, যেখানটা ভোগ দেওয়ার কাউন্টার, সব কিছু মানে খুবই ভালো লাগলো। আমি এখানে পুজো দিলাম 555 টাকা যে পুজো সেটা একদম বাবার পায়ে ঠেকিয়ে পুজো দিয়ে, তারপর ওইটা ওই প্রসাদটা আমাদের যেহেতু পান্ডা হোটেল থেকে বুকিং করা ছিল তাই আমাদের রাত্রি মানে দুপুরবেলা মানে 2টো থেকে 3টের মধ্যে আমার হোটেলের রুমে গিয়ে পান্ডা প্রসাদ দিয়ে দেবে, তাকে খুশি করে আমরা যেটা দেবো দেবো। তার মানে এখানে আপনারা যদি নর্মাল পুজো দিতে চান তাহলে 200-250-300 টাকা হয়ে যাবে, কিন্তু যদি বাবার পায়ে ঠেকিয়ে পুজো দিতে চান, যদি সেই প্রসাদটা একদম সিংহাসনের কাছে পৌঁছাতে চান তাহলে আপনাকে মিনিমাম 555 টাকা দিয়ে পে করতে হবে, 555 টাকা প্রসাদ আপনাকে নিতে হবে। যদি এটা আমার একটু কস্টলি লাগলো। আর একটা ব্যাপার হচ্ছে এই যে মন্দিরের ওপরে যে ধ্বজাটা যেটা টাঙানো আছে এটা প্রত্যেক দিন বিকালবেলা 6টার সময় ওখানে একদিন ওপরে ওঠে, ওপরে উঠে ওই ধ্বজা নামায় এবং তারপরে ওই ধ্বজাটা আপনি কিনতে পারেন, 100 টাকা থেকে শুরু হয়, 1000 টাকা অবধি দাম হতে পারে। শুনেছি এই ধ্বজা বাড়িতে রাখলে নাকি ভীষণ শুভ, তাই জন্য অনেক মানুষই এখান থেকে এই ধ্বজাটা কিনে নিয়ে যায়। তো সেই জন্য এটা আপনারাও কালেক্ট করতে পারেন। এবং চারিদিকে অনেক ভেতরে মন্দিরের ভেতরে অনেক চারিদিকে বানর আছে, তো খুব সাবধান নিজেদের জিনিসপত্র থেকে। আর আপনারা দেখলেন যে ফ্রি কাউন্টার, ভেতরে ফ্রি কাউন্টার আছে, সেই ফ্রি কাউন্টারে গিয়ে আপনারা কিন্তু মানি ব্যাগ নিজের কাছে রাখবেন, আপনারা আপনাদের ব্যাগ ছাতা তারপরে মোবাইল ক্যামেরা সব কিছু ওখানে জমা রেখে তারপরে ভেতরে ঢুকবেন।
তো এই হচ্ছে ব্যাপার। আপনারা বাইরের কোনো দোকান থেকে এইসব মানে মোবাইল ব্যাগ ছাতা এগুলো রাখবেন না, তার কারণে ওখানে টাকা নিয়ে নেবে। ছাতার জন্য 10 টাকা, ব্যাগের জন্য 10 টাকা, মোবাইলের জন্য 10 টাকা। ভেতরে উড়িষ্যা গভর্নমেন্টের মন্দিরের নিজস্ব ফ্রি কাউন্টার আছে, ওখানে রাখবেন। ওখানে আপনাকে টোকেন দেবেন, টোকেনটা নিয়ে গিয়ে আপনারা জমা দিলে আপনাদের মানে পুজো হয়ে যাওয়ার পর জমা দিলে আপনারা ওখান থেকে ব্যাগ জুতো ছাতা নিয়ে আবার আপনারা যাবেন। তো এই মোটামুটি আমি বোঝাতে পেরেছি মন্দিরের পুরোপুরি দৃশ্য, এবং মন্দিরের চারপাশটা এবার আমি আপনাদের ঘুরে দেখাবো কী কী জিনিস বিক্রি হচ্ছে। এবং তার পাশাপাশি আমার সাথে সাথে বলুন জয় জগন্নাথ। কারণ আজকের দিনে পশ্চিমবঙ্গে কিন্তু বিশাল পরিমাণ বৃষ্টি হচ্ছে, আমরা ভেবেছিলাম এখানেও বৃষ্টি হবে, কিন্তু এখানে পুরো ক্লিয়ার আকাশ। এটা বাবার ইচ্ছা ছাড়া, বাবার ইচ্ছা না থাকলে হতো না সত্যি। আপনারা আসুন এই সময়, এই সময় ভিড় একটু কম আছে, কারণ অক্টোবর নভেম্বর ডিসেম্বরে আরও ভিড় প্রচণ্ড পরিমাণে বেড়ে যাবে, তখন হয়তো জগন্নাথ বাবার কাছে 1 মিনিটও দাঁড়াতে পারবেন। এখন যদিও বা 1 মিনিট দাঁড়াতে দিচ্ছে, তখন হয়তো 1 মিনিটও দাঁড়াতে পারবেন না। তাই জন্য বাবার কাছে আসুন, পুজো দিয়ে যান ফাঁকায় ফাঁকায়, এবং হোটেল নিন সমুদ্রের ধারে, এবং 2 থেকে 3 দিন খুব এনজয় করুন। এবার আমরা এখান থেকে যাব জগন্নাথ বাবার মাসির বাড়ি, পিসির বাড়ি, এবং যেখানটা রথ বেরোয় সেটা আপনাদের দেখাবো, এবং আরও কিছু সাইট সিনের যেগুলো আপনারা পায়ে হেঁটে বা একটা অটো করে ঘুরতে পারবেন সেরকম অনেক কিছু আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো আমার সাথে দেখতে থাকুন এই ভিডিও। যখন রথের সময় এখানে যখন রথ বার হয়, তখন এই জগন্নাথ বাবার মন্দির থেকে মাসির বাড়ি যায়। তো সেই যে যাওয়ার যে পথটা, রথ যে পথ দিয়ে যায়, এই হচ্ছে সেই পথ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পথ, এই পথ দিয়ে সোজা একদম শেষ প্রান্ত অবধি পুরো সোজাভাবে রথ বের হয়। এখান দিয়ে হাজারে হাজারে কাতারে কাতারে মানুষ থাকে রথের সাথে। এইবারে তো কোভিড বলে সেসব কিছু হলো না, কিন্তু যখনই রথ বার হয় তখন এই জগন্নাথ বাবার এই যে মন্দির, জগন্নাথ বাবার মন্দির, মন্দির থেকে সোজা রথ বার হয়ে একদম মাসির বাড়ি অবধি যায়। আর এই হচ্ছে সেই পথ, এই পথ দিয়েই রথ বের হয়। তো এই পথ দিয়ে আমি সরে যাবো, এখান থেকে একটা অটো বুক করবো, করে যাবো, গিয়ে তোমাদেরকে মাসির বাড়িটা ঘুরে দেবো। তো এবার আমরা অটো করে চললাম গুপ্ত বৃন্দাবনের উদ্দেশ্যে। ড্রাইভারটা আমাদের বেশ মজার ছিল এবং বেশ ভালো ছিল। জয় জগন্নাথ স্বামী কি জয়, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। ওম জয় জগদীশ হরে স্বামী, জয় জগদীশ হরে, হরে রাম হরে রাম, রাম হরে হরে। তো বন্ধুরা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গুপ্ত বৃন্দাবন। তো এই হচ্ছে গুপ্ত বৃন্দাবনের গেট, আর অটোওয়ালা আপনাদের একদম গুপ্ত বৃন্দাবনের পাশে এসে দাঁড় করাবে। এখানে কিন্তু আপনারা জুতো রাখার জন্য আপনাদেরকে টাকা পে করতে হবে, সেক্ষেত্রে আপনারা যে অটো করে আসবেন অটোর মধ্যে আপনারা জুতো রেখে দেবেন, সেক্ষেত্রে আপনাদের অনেকটা টাকা সেভ হবে। এবার আস্তে আস্তে আমি ভেতরে ঢুকবো এবং পুরো গুপ্ত বৃন্দাবনটা ঘুরে আপনাদেরকে দেখাবো। চলুন আমার সাথে জগন্নাথ বাবার নাম দিয়ে আস্তে আস্তে প্রবেশ করি গুপ্ত বৃন্দাবনে। এই যদি টাইমিং বলি, সকাল 7টা থেকে এখানে ঢুকতে দেয়, 12:30 অবধি খোলা থাকে, তারপর আবার 12:30 থেকে 3টে অবধি বন্ধ থাকে, 3টে থেকে আবার 5টা অবধি এখানে আপনারা দেখতে পাবেন। চলুন এবার আস্তে আস্তে জয় জগন্নাথ বলে আস্তে আস্তে ভেতরে প্রবেশ করি। প্রথমেই গুপ্ত বৃন্দাবনের ভেতরে দুটো দুদিকে হাতি দেখতে পাবেন, তারপরে বাবা গণেশকে দেখতে পাবেন, নমস্কার করে নিই। আকাশের ঘনঘটাও খুব একটা সুবিধা ঠেকছে না, আমার বন্ধুরা ফোন করে বলছে যে পশ্চিমবঙ্গে বিশাল পরিমাণ বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টিটাই সেই ঝড়টাই ধেয়ে আসছে উড়িষ্যার দিকে। তো অলরেডি আমাদের ঘোরা কমপ্লিট, এইগুলো আপনাদের দেখিয়ে দেবো, তার পাশাপাশি নিজেও দেখবো। পেছনে দেখুন কৃষ্ণ এবং তার গরু নিয়ে মাঠে চড়াতে এসছে, খুব সুন্দর এই গুপ্ত বৃন্দাবন। সামনে টিকিট কাউন্টার আছে, এখানে 10 টাকা করে টিকিট কাউন্টার দিয়ে দিয়েছো বলেছো, ঠিক আছে। তো এই হচ্ছে টিকিট কাউন্টার, এখানে আপনি 10 টাকা দেবেন, তারপরে প্রবেশ করবেন। টিকিট কাউন্টার
আর এই সেই বিখ্যাত জায়গা আজ থেকে 5 বছর আগে যখন এসেছিলাম এখানে বাবার আমি একটা ফটো তুলেছিলাম, দেখো তোমরা জগন্নাথ বাবার কাছে সবাই ফটোটা তুলছে, মনে পড়ছে, বেশ ব্যাপক লাগছে জায়গাটা, খুব ছাওয়া আর খুব নিরিবিলি, লোকজন কিন্তু এখানে অনেকজন এসেছে, বেশ ভালো লাগছে। দেখুন বনবিহারী রাধাকৃষ্ণের মন্দির, এখানে চারিদিকে এখানে আপনারা মন্দির, ভগবানের নানা রকম লীলা, নানা রকম রূপ আপনারা দেখতে পাবেন। পেছনে আপনারা দেখুন শ্রীকৃষ্ণের নানা রকম রূপ। পুরো ঘন জঙ্গলে ঘেরা এবং চারিদিকে আপনারা ঠাকুর দেবতা দেখতে পাবেন, শিবলিঙ্গ, এখানে একটা বড় ময়ূর, দেখুন একটা বড় ময়ূর। দেবী সরস্বতী, জয় শ্রী শ্রী গৌর হরি, কত হরিণ দেখুন এখানে। ওখানে দেবী পার্বতী আর আমাদের মহাদেব বসে আছেন ওখানে রাধা কৃষ্ণের মূর্তি আছে এখানে। হনুমানের মূর্তি আছে এখানে, চৈতন্য প্রভু, নিত্যানন্দ প্রভু, শ্রী শ্রী হনুমান, রামচন্দ্রের কাছে, রামচন্দ্রের দিকে তাকিয়ে আছে শ্রী শ্রী জয় হনুমান, নিয়ে যাচ্ছি ওখানে। তার আগে দিকটা ঘুরে দেখাই আপনাদের।
অংশ ধরে কৃষ্ণকে দেখছে। এর মামাটা কোথায়? মামা তো নেই, মামা কোথায় গেছে? তো বন্ধুরা, তোমরা দেখতে পেলে আমি পুরো গুপ্ত বৃন্দাবনটা তোমাদের সামনে ঘুরে দেখালাম। এবার আকাশের অবস্থা একদম ভালো নয়, এক্ষুনি বৃষ্টি এসে যাবে। তার আগে পুরোটা কমপ্লিট করতে পেরেছি, এরপরে আমরা যাব মাসির বাড়ি এবং পিসির বাড়ি, সেখানে গিয়ে দেখো। তার মধ্যে আমাদেরকে মানে এখানে টাইম হচ্ছে 12:30, 12:30-র মধ্যে গেট বন্ধ হয়ে যাবে, তারপর আবার 3টা থেকে 5টা অবধি খুলবে। অলরেডি বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। তো আবার আমরা অটো করে চললাম আমাদের দ্বিতীয় গন্তব্যস্থল জগন্নাথ দেবের মাসির বাড়ি। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি নরেন্দ্র পুষ্করিণীর সামনে, অর্থাৎ জগন্নাথ বাবার পিসির বাড়ি। এখানে জগন্নাথ বাবা স্নান করতে এসেছিলেন, তার নাম, সেই যাত্রার নাম ছিল চন্দন যাত্রা। আর এই যে পুষ্করিণীটা তৈরি করেছেন সেটা হচ্ছে এখানকার রাজা ভানু নরসিংহ দেব, তিনি এই পুষ্করিণী তৈরি করেছিলেন এবং এই পুষ্করিণী তিনি সৃষ্টিকর্তা। এখানে জগন্নাথ বাবা স্নান করতে এসেছিলেন, এটা হচ্ছে জগন্নাথ বাবার পিসির বাড়ি। সেই স্নান যাত্রাটার নাম ছিল চন্দন যাত্রা। আপনারা দেখে নিন খুব সুন্দর, ঠিক এই যে মন্দিরটা ঠিক পুকুরের মাঝখানে, পুরো পুকুরটাকে খুব সুন্দরভাবে মেনটেন করা হয়েছে এবং এই পুকুরে একপাশে ছেলেরা স্নান করে আর এক পাশে মেয়েরা স্নান করে এবং খুব সুন্দরভাবে মেনটেন করা হয়েছে এই পুকুর। এই পুকুরে আগে যেতে যেতে এখন জল উঠে গেছে, এখন আর ওখানে পুরোহিত ছাড়া আর কাউকে যেতে দেয় না। তো এটা হচ্ছে জগন্নাথ বাবার পিসির বাড়ি। তো এই জায়গাটা খুব সুন্দরভাবে আপনারা দেখুন। এবার আমি ব্যাক ক্যামেরা অন করে পুরো জায়গাটা সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরব। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জগন্নাথ বাবার মাসির বাড়ি। দেখুন এই যে মন্দিরটি কত সুন্দরভাবে মেনটেন করা হয়েছে, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে বিগত 2 বছর ধরে এই মন্দিরটি কিন্তু বন্ধ হয়ে আছে। তো এই চত্বরটা দেখে নিন, খুবই পরিষ্কার এবং খুবই সুন্দর। একটু আগেই আমরা আপনাদেরকে বললাম যে জগন্নাথ বাবার যে পিসির বাড়ি, অর্থাৎ যে নরেন্দ্র যে পুষ্করিণী, সেখানে প্রতি বছর রথের সময় রথযাত্রা বেরোয়, মানে যেটাকে চন্দন যাত্রা বলা হয়, সেটা মন্দির থেকে, পুরীর মন্দির থেকে রথ গিয়ে সোজা পিসির বাড়ি যায় এবং এই মাসির বাড়িতেও আসে। তো এই জায়গাটি খুবই মানে ঐতিহ্যবাহী এবং এই জগন্নাথ বাবার মাসির বাড়ি এবং পিসির বাড়ির যে নাম সেটা আপনারা সবাই নিশ্চয়ই জানেন। আর এই হচ্ছে সেই মন্দির, কিন্তু খুবই আফসোস লাগছে যে এই মন্দিরটি বিগত 2 বছর ধরে বন্ধ হয়ে আছে। এর গেট, এর ভেতরে ঢুকতে পারলে খুবই ভালো লাগতো, কিন্তু মন্দিরটি বাইরে থেকে দেখেই জাস্ট 2 চোখ ভরে মানে আমরা শান্তি অনুভব করছি অনেক। এবং আপনারাও যখন ঘুরতে আসবেন তখন অটোওয়ালাকে বলবেন যে জগন্নাথ বাবার মাসির বাড়ি এবং পিসির বাড়ি ঘোরাতে। তো এখানে অটোর রেট 400 থেকে 500 টাকা, যার মধ্যে আপনাকে 5 থেকে 6টা স্পট ঘোরাবে এবং তার মধ্যে মাসির বাড়ি পিসির বাড়িও আছে। আর সবথেকে বড় কথা, যদি আমরা যে অটোওয়ালাটাকে পেয়েছি সেটা ভাগ্যক্রমে খুবই ভালো অটোওয়ালা, খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে এবং গান করতে করতে ঠাকুরের নাম জপ করতে করতে দেখলেন আপনারা কি সুন্দর ও গাড়ি চালাতে যাতে ঠাকুরের নাম জপ করছে। আপনারা যদি ওই অটো ড্রাইভারের নাম এবং নাম্বার যদি চান তার ডেসক্রিপশানে লক্ষ্য করুন, আমি লিঙ্কে মানে আমি ডেসক্রিপশানে ওর নাম্বার দিয়ে দিয়েছি। তো এই হচ্ছে জগন্নাথ বাবার মাসির বাড়ি। তো জগন্নাথ বাবার মাসির বাড়ি, পিসির বাড়ি এবং গুপ্ত বৃন্দাবন আপনাদেরকে দেখিয়ে দিলাম। এরপর অটো আমাদের নিয়ে চললো শঙ্করাচার্য মঠ, অর্থাৎ আমাদের লাস্ট গন্তব্যস্থল
যেটা আমাদের হোটেলের অর্থাৎ হোটেল সোনালির ঠিক পাশেই অবস্থিত। তো আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক একদম মেরিন ড্রাইভের সামনেই অর্থাৎ সমুদ্রের ঠিক সামনেই একটা খুব সুন্দর শঙ্করাচার্য মঠ আপনারা দেখতে পাবেন। এর মধ্যে প্রবেশ করলাম আমি, করে গিয়ে পুরো শঙ্করাচার্য মঠটাকে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। আমি যে সময় গিয়েছিলাম সেই সময় ওপরে মঠের প্রবেশ নিষিদ্ধ ছিল, অর্থাৎ সেই সময় মঠের কোনো কাজ হচ্ছিলো এবং তাই জন্য আমি ওপরে উঠতে পারলাম না। বাট আপনারা এই মঠের সৌন্দর্যটা আমার ক্যামেরার মারফত দেখে নিন এবং আপনারা বিকালের দিকে আসলে এই মঠের মধ্যে প্রবেশ করতে পারবেন এবং একদম সকালের দিকে 9টা-10টার মধ্যে আসলে এই মঠের ভেতরে আপনারা প্রবেশ করতে পারবেন। তো তারপরে আমার পুরোপুরি প্রায় 3 দিনের ঘোরা কমপ্লিট, তাই আমি বিকালের দিকে সমুদ্রের ধারে এসে কিছুটা সময় কাটালাম, কারণ আজকে রাত্রিবেলা আমার হাওড়াগামী ট্রেন আছে। আবার মনটা খারাপ হয়ে গেল যে এত সুন্দর জায়গা থেকে আমাকে ফিরে আসতে হবে, বাট এরই নাম জীবন। কিন্তু এর মধ্যেও একটা ভালো জিনিস আমি লক্ষ্য করলাম, সমুদ্রের ধারে এত বালির মধ্যেও কিন্তু একরকম গাছ এখানে জন্মেছে, সেটা আপনারা নিজেরাই দেখে মানে অবাক হয়ে যাবেন যে এত বালিয়ারি এলাকা, এত বালিয়ারির মধ্যেও কিন্তু কত সুন্দর গাছ এখানে জন্মেছে। দেখে মনে হচ্ছে যেন চাষ করা হয়েছে, কিন্তু আদতে এটি চাষ করা হয়নি, এটি ভগবান প্রদত্ত, অটোমেটিকই এখানে হয়েছে সমুদ্রের ধারে এই বালিতে। তো রাত্রিবেলা আমরা 7:30টার সময় চলে আসলাম পুরী স্টেশনে, সেখান থেকে কিছু খাবার কিনে নিয়ে আমরা ট্রেনে উঠে পড়লাম। আমরা বাড়ি ফিরবো বলে অলরেডি আমরা রেডি হয়ে গেলাম। এই প্রথম IRCTC চা এত টেস্টি, আজকে সত্যি ভালো লাগছে চাটা। সকালবেলা আমরা ভেবেছিলাম যে হাওড়া স্টেশন অবধি ট্রেন আসবে, কিন্তু প্রবল বৃষ্টির কারণে হাওড়া স্টেশনে প্রায় কোমর অবধি জল হয়ে যাওয়ার জন্য ট্রেন আর সাঁতরাগাছির পরে গেল না। তাই আপনারা দেখতেই পাচ্ছেন যে সাঁতরাগাছিতে ভীষণ পরিমাণ লোকজনের ভিড় হয়ে গেছে, তারা কীভাবে বাড়ি ফিরবে কেউ বুঝতে পারছে না, অত সকালবেলা কোনো গাড়ি নেই। আর তারপরে আমরা আমাদের বাড়ির গাড়ি করে বাড়ি চলে আসলাম। খুবই সুন্দরভাবে ভালোভাবে আমার এই ট্রিপটা কমপ্লিট হলো, আশা করি আপনাদের ভীষণ ভালো লেগেছে এই ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো ভ্রমণ ভিডিও নিয়ে, ততদিনের জন্য গুড বাই বন্ধুরা।